প্রিন্স গ্রুপ। 1984 সালের মাত্র 6 জন উদ্যোক্তা নিয়ে শুরু হয় তাদের যাত্রা। কাজী ট্রেডার্স নামের একটি পাইকারি দোকানে সীমিত কিছু পণ্য ক্রয় বিক্রয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল তাদের কার্যক্রম। কিন্তু সাফল্য অর্জনের অদম্য স্পৃহা থেকেই 1986 সালে মিরপুর 1 নম্বরে তারা প্রিন্স হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নামের একটি বাংলা খাবারের হোটেল চালু করে। এর থেকে অনুপ্রেরণা নিয়ে 1990 সালে তারা তাদের প্রথম বেকারি শপ প্রিন্স বেকারি চালু করে। মানসম্মত পণ্য ও নিত্য নতুন সব বেকারি সামগ্রী দিয়ে তারা মিরপুর ও এর আশপাশের এলাকার মানুষের মন জয় করে নেয়। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি প্রিন্স গ্রুপকে। সাফল্যের ধারাবাহিকতায় ঢাকার ভিন্ন ভিন্ন স্থানে প্রিন্স বেকারি তাদের 12টি শাখা স্থাপন করে। 1992 সালে প্রিন্স গ্রুপের পরিবারে যুক্ত হয় নতুন আরেক মাত্রা, প্রিন্স চাইনিজ রেস্টুরেন্ট। এর 2টি শাখার একটি মিরপুর ও অন্যটি মোহাম্মদপুরে অবস্থিত। সাভারের হেমায়তপুরে 120 কাঠা জমির উপর গড়ে তোলে তাদের নিজস্ব ফ্যাক্টরি। বাজার একটা আধুনিক সুপার শপ, সাধারণ পণ্য ক্রেতা বিক্রেতা এই তিনের সমন্বয় সৃষ্টি হয় একটি বাজার ব্যবস্থা। এই বাজার ব্যবস্থার আধুনিক রূপ হলো সুপার শপ। করে আমরা আমাদের এই নিজস্ব বিল্ডিংটা 2003-04 সনে শেষ করার পরেই আমরা এটাতে একটা মার্কেট করার চিন্তা ভাবনা করতেছিলাম। আমরা যারা গ্রুপে আমাদের ডাইরেক্টর ছিল, বসে আমরা চিন্তা করলাম যে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত লোকের কথা চিন্তা করে আমরা বিশেষ করে আমাদের প্রিন্স বাজার লিমিটেড নামে এই সুপার শপটি চালু করি। আমরা প্রথম সুপার শপ আরম্ভ করার পর ভেবেছিল যে এটা বড় লোকের বাজার, আমরা বিশেষ করে মধ্যবিত্ত লোকদেরকে আর উচ্চ মধ্যবিত্ত লোককে সুপার শপে নিয়ে আসার জন্য উদ্দেশ্যে আমরা সুপার শপটি চালু করি। দ্যাট ইজ 9 বছর আমাদের শুরু হয়েছে এই সুপার শপ আমরা চালু করেছি এবং আমরা ভীষণভাবে সাড়া পেয়েছি বিশেষ করে মিরপুরবাসীর থেকে। এখন আমরা আরও কয়েকটি সুপার শপ করার চিন্তাভাবনা করতেছি, শ্যামলী এবং পল্লবীতে আরও 2টা সুপার শপ চালু করার চিন্তাভাবনা করতেছি। প্রিন্স বাজার, প্রিন্স ফুড প্রোডাক্ট লিমিটেড, তারপরে আমরা গ্র্যান্ড প্রিন্স হোটেল লিমিটেড এবং এইগুলি নিয়ে আমাদের একটা গ্রুপ প্রতিষ্ঠিত হয়েছে এবং আমাদের একটা আধুনিক ফুড কারখানাও আমরা স্থাপন করেছি সাভারের হেমায়তপুরে। আমরা ইটালিয়ান কারিগরির সহযোগিতায় ওই প্রজেক্টটি চালু করেছি। 12 সেপ্টেম্বর 2005 ছিল প্রিন্স গ্রুপের ইতিহাসের অন্যতম একটি স্মরণীয় দিন। এই দিন মিরপুর 1 নম্বরে 18,000 বর্গফুট জায়গা নিয়ে শুরু হয় প্রিন্স বাজার। বাসা খুব কাছে, আর তাছাড়া ভালো সার্ভিস পাই, সমস্ত প্রোডাক্টগুলো আমি একসাথেই পাই। মোটামুটি আমার যা ফ্যামিলি যা প্রয়োজন তা আমি এখানেই পাই, ভালো লাগে তাই আসা। বাসার পাশে খুব কাছাকাছি হয় ডিস্টেন্সটা, আর মোটামুটি সব রিজনে বলে পাই, হাতের কাছেও পাই। প্রথমত আমি দেখেছি প্রিন্সের বেশ ভালো কিছু ফুড আইটেম আছে যেগুলো ওরা ফ্রেশ দেয়, মাছ টাছগুলো ফ্রেশ পাওয়া যায়, শাকসবজিগুলো ফ্রেশ পাওয়া যায়, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। ওভারঅল খুবই ভালো ধারণা, বিশেষ করে খাবার দাবার বা যেগুলো কাঁচা বাজার এগুলো খুবই প্লেসড। আমরা যেখানে একই ছাদের নিচে 40,000-এরও বেশি ধরনের পণ্য বিক্রি করে যাচ্ছে তারা,
মিরপুর এক ও মোহাম্মদপুর ছাড়াও খুব শীঘ্রই আরও দুটি বাজার চালু হচ্ছে, যার একটি শ্যামলীতে, অপরটি মিরপুর 12 নম্বরে। প্রিন্স গ্রুপের অসংখ্য পণ্যের মধ্যে রয়েছে পানি, তেল, সস, জুস, নুডলস, মশলা, কেক, চানাচুর, লাচ্ছা সেমাই, জেলি, দই, মিষ্টি ইত্যাদি সহ বিভিন্ন ধরনের বেকারি পণ্য। গুণগত মান, যথাযথ প্রক্রিয়া ও ন্যায্য মূল্যে সারা দেশে পণ্য সরবরাহ করে দেশের বাৎসরিক চাহিদার প্রায় 5% যোগান দিয়ে যাচ্ছে প্রিন্স গ্রুপ। এমনকি দেশের বাজার ছাড়িয়ে প্রিন্স গ্রুপের পণ্য এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ২০০৭ সালে প্রিন্স গ্রুপের পরিবারে আসে নতুন চমক, গ্র্যান্ড প্রিন্স হোটেল। 3 তারা এই হোটেলে আন্তর্জাতিক মানের সেবা প্রদান করা হয়। Welcome to Grand Peace Hotel. ৫০০০এরও বেশি কর্মচারী ও শ্রমিকের কঠোর পরিশ্রমের ফলে প্রিন্স গ্রুপ জয় করেছে বেশ কিছু পুরস্কার। বাংলাদেশের সেরা খাদ্যদ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ২০১৩ সালে দ্বিতীয় ও ২০১৪ সালে প্রথম পুরস্কার অর্জন করে। প্রিন্স বাজার তার অসাধারণ নৈপুণ্যের জন্য পরপর 2 বার বাংলাদেশের সেরা 3 নম্বর সুপার শপের খেতাব পেয়েছে। এছাড়াও পেয়েছে FBCCI-এর সম্মাননা স্মারক। পণ্যের ভ্যাট 5-2% করার আন্দোলনে তাদের রয়েছে বিশাল ভূমিকা। শুধু ব্যবসা ক্ষেত্রেই নয়, সামাজিক বিভিন্ন ক্ষেত্রেও তারা এগিয়ে আসছে মানুষের পাশে। ইতিমধ্যে তারা বেশ কয়েকবার বৃক্ষরোপণ, শীতবস্ত্র বিতরণে নগদ অর্থ প্রদান করে। এভাবে ভবিষ্যতেও তারা ভালো কিছুর সাথে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। যেভাবে 6 জন উদ্যোক্তা থেকে আজ প্রিন্স গ্রুপ প্রায় 5,000 মানুষের পরিবার, ঠিক সেভাবেই তাদের সাফল্য ছড়িয়ে যাবে সারা বিশ্বে। গত 30 বছর ধরে যেভাবে প্রিন্স গ্রুপ মানুষের মন জয় করে আসছে, ঠিক তেমনি করে বিদেশের মাটিতেও আমাদের দেশের সুনাম ছড়িয়ে দেবে, অংশ রাখবে দেশের অর্থনীতিতেও। 30 বছরে গৌরবের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকলকে প্রিন্স গ্রুপ জানায় ধন্যবাদ ও আন্তরিক অভিনন্দন।